আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একজন রোগীর সাথে আজকে পরিচিত হব এবং কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। জি, আমার নাম সোহেল রানা সোহাগ, কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে? জি। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ওই 4 নম্বর এবং 5 নম্বর ডিস্কের সমস্যা বলা হয়েছিল। আমি দক্ষিণ কোরিয়াতে থাকি, সেখানে এমআরআই করা হয়েছে। তো এমআরআই থেকে বলা হয়েছে যে 4 এবং 5 ডিস্কের সমস্যা আর কি। তাই জন্য আমি সোহেলা স্যারের সাথে দেখা করছি। আচ্ছা, আপনার এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? এটা প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে। গত 3 থেকে 4 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন। জি। আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করছেন? জি জি। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 10 দিন হয়েছে। গত 10 দিন যাবত। আচ্ছা, গত 10 দিন যাবত চিকিৎসা করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আজকে আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে যে 70% আপডেট, বাকি ওই সুইটুই দিছে, তো এটার ব্যথার কারণে পরিপূর্ণ বলতে পারছি। তো মনে হচ্ছে আমি স্যাটিসফাইড যে আমার ব্যথাটা হয়তো বা ব্যায়াম যেটা দিছে এগুলো করলে থাকবে না বলে আমি আশাবাদী। আপনার ডিস্ক প্রোলাপসের কারণে আপনার যে ধরনের শারীরিক সমস্যাগুলো হতো বা আপনার মুভমেন্ট করতে যে ধরনের সমস্যাগুলো হতো আপনার প্রাথমিক জীবনে, সেই জিনিসগুলো এখন আপনার মনে হচ্ছে যে অনেকটুকুই রিকভার করে গেছে এবং আপনার স্বাভাবিক মুভমেন্ট আগের থেকে অনেক ভালো করতে পারছে। স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি কোথাও কোনো চিকিৎসা করেছিলেন? হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে করেছি। দেশে আসার পরও আমি অনেক জায়গায় মানে অর্থোপেডিক্স ডাক্তারদের দেখাইছি। আচ্ছা, দেখানোর পরবর্তী অবস্থায় সেটা ট্রিটমেন্ট বা পরবর্তী অবস্থাটা কি ছিল? ওনাদেরকে দেখানোর পরেও মানে ঘটনা হলো যে ওষুধ দেয়, আমাকে দেওয়ার পরে হয়তো ওষুধটা যখন আমি খাই প্রথম একদিন ব্যথাটা খুব কমে, পরের দিন আর এই ওষুধটা খাইলো, পরে যতদিনই খাই না কেন আর ব্যথাটা কমে না। পরে আমি আবারও ডাক্তার পরিবর্তন করি বা ওনাদের কাছে গেছি, যাওয়ার পরে তখন আর দেখি এই ওষুধ গুলো উনি বলে কন্টিনিউটি চালাই যেতে, তখন আমি আর চালাই না, অন্যের কাছে আবার যায়। ওনারা একই মানে বারবার ব্যায়াম ইঞ্জেকশন মানে অনেক ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছে দাঁড়ার মধ্যে, কিন্তু প্রতিবার এক একটা ইঞ্জেকশনে ধরেন 10 থেকে 15 হাজার টাকা চলে যায়। আচ্ছা, কিন্তু না কোনো ফলাফল বা কোনো ইমপ্রুভমেন্ট কোনো কিছু হয়নি আপনার। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? আমি আসলে ইউটিউব থেকে জানতে পারছি, যখন ব্যথার কারণে সার্চ করছিলাম আর কি। সেখানে সার্চ করার পর এই কয়েকটা আসছে, এর মধ্যে সোহিলা স্যার একটা ডিপিআরসি হসপিটালটা আসছে। আমি সেখান থেকেই পরে ওখানে নাম্বার দিয়েই আমি এখানে যোগাজোগ করি। প্রথম যোগাযোগ করা? জি। তো যোগাযোগ করার পরে দেশে আসছি, আসার পরে আমি সরাসরি এখানে চলে আসি চিকিৎসার জন্য। আচ্ছা, তারপরে স্যারের সাথে আপনি এসে দেখা করেন, স্যার কি বলেছে আপনাকে দেখা? স্যার দেখার পরে আমার যে সমস্যাটা, স্যার পা উঠাইতে বললো মানে বিভিন্ন অবস্থানটা দেখলো, দেখার পরে স্যার বললেন যে এটা আসলে তেমন কোনো মেজর সমস্যা না আপনার, আপনি কয়েকদিন ভর্তি থাকলে 10 থেকে 12 দিন ভর্তি থাকলে আপনার এটা সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। তো বাকি ভর্তি ছিলাম 2 দিন, আজকে চলে যাওয়ার ইয়া হলো আর কি। তো স্যারের সাথে কথা বললে বাকিটা স্যার কি বলে জানি না। আপনার পরবর্তী অবস্থা, স্যার আপনাকে যেমন বলেছেন যে আপনি অনেকটুকু ভালো হয়ে যাবেন বা সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি এখন অনেকটুকু সুস্থ এবং ভালো। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, সেটা কি আপনি পেয়েছেন টাইম টু টাইম? জি, পেয়েছি। স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই, কেমন লেগেছে? জি, পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে, কারণ খাবারের বিষয় থেকে বা ঔষধপত্র সবকিছু এখানেই পাওয়া যাইতেছে, তো বাইরে যেতে হয় না বা এখানে যারা দায়িত্বে আছে তারাও যেতে দেয় না, যেহেতু ট্রিটমেন্টে আছে সে, এক্ষেত্রে বাইরে গেলে তার ব্যথা বাড়তে পারে, এই সুবাদে তার এই জিনিসটা খুব কেয়ার করে যাইতে দেয় না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। স্যার, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি গত বেশ কয়েক বছর থেকে আপনার এই সমস্যাটা আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বিভিন্ন ধরনের ইনজেকশনও আপনি দিয়েছেন, কিন্তু আপনার আসলে যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল বা যে ধরনের ইম্প্রুভমেন্ট আপনার পাওয়ার কথা ছিল সেই ধরনের ইম্প্রুভমেন্ট আপনার হয়নি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছেন বা দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না, অনেকে হয়তো জানতে পারেন না যে কার কাছে গেলে তারা ভালো হবে। অনেককে দেখা যায় বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন এবং সারা জীবন দেখা যায় সে পঙ্গুত্ব বড় করেন, এরকম অনেক কিছু ঘটনা ঘটে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো আমারও অনেক বন্ধুরা আছে যারা কিনা আমাকে ফোন করতেছে কোথায় চিকিৎসা নিতেছি, যেহেতু আমার দীর্ঘদিনের সমস্যা অনেকে জানে, এই সুবাদে আমিও তো অনেক জায়গা ঘুরছি, তো সর্বশেষ এখানে আসছি। তো আসলে ডাক্তারদের অভিমত যেটা যে ব্যথার অতিরিক্ত যদি কেউ ঔষধ সেবন করে
তাইলে তার সমস্যা যেটা হয় কিডনির সমস্যা হতে পারে বা অন্যান্য পার্শ্ব ক্রিয়া দেখা দিতে পারে, শরীরে পানি জমতে পারে। তো এই ব্যাপারে আমি বলবো যে আসলে ফিজিওথেরাপি এই ব্যথার রোগীদের জন্য সবচেয়ে একটা আমাদের দেশে হোক আর পৃথিবীর অন্য দেশে হোক উন্নত মানের একটা চিকিৎসা। এক্ষেত্রে সবাই এই চিকিৎসাটা যেন গ্রহণ করে এবং ভালো ডাক্তার অর্থাৎ থেরাপিস্ট শুধু হলেই হবে না, যারা কিনা এটার সাথে খুব ভালো মানে বিজ্ঞতার সাথে যিনি এটা করতে পারে তার সাথেই যেন সাক্ষাৎ করে ওইরা যেন চিকিৎসাটা নেয়। এই সুবাদে আমি বলবো ডিপিআরসি হসপিটালে যেন আসে, এখানে এসে চিকিৎসা নিলে আরো ভালো হতে পারে, আমার মানে নিজে থেকে অভিজ্ঞতা থেকে বলছি। জি জি স্যার, আপনাকে বিডি টুরিজম এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, দর্শকবৃন্দরা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ। তারা যেন অবশ্যই আমার জানা মতে ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার থাকে হসপিটালের, সেখানে ফোন দিয়ে যোগাযোগ করে এবং তাদের সাথে কথা বলে সেখানে আসতে পারে, অথবা এভাবেও ফোন দিলে ওনারা পরামর্শ অনেক সময় দিয়ে থাকেন, তো পরামর্শ নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।